ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्या प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं व्रतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोत्तरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणोरणु मागे अधम। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। যে অধ্যায়টি পাঠ করা হচ্ছিল আমরা তার একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। অধ্যায়ের নাম হচ্ছে হরমোহন ও উইলিয়ামের আগমন। সে অধ্যায়ের শেষকালে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে এক মহিলার গল্প আছে। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন তার উচ্ছৃঙ্খল স্বামীর হাত থেকে, তার স্বামীর থেকে তার চরিত্রের যাতে উন্নতি হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার ভয় পাওয়ার কিছু নেই, সেখানকার লোক এবং তার এই যে পরিবর্তন, তার ভেতরে পরিবর্তন আসবেই, তুমি এসব নিয়ে কিচ্ছু ভেব না। বলছেন, ভক্তপ্রিয় প্রভুদেব করিলা উত্তর, পতির কারণে বাছা হবে না কাতর, তিল অনুবিন্দু চিন্তা না রাখিও মনে, এ ঘরের লোক দেহ আসিবে এখানে। তুমি যার উন্নতির, চারিত্রিক উন্নতির কথা ভাব বলবার জন্য এসেছ, যার কষ্ট, যার চারিত্রিক অবনমন দেখে তোমার দুঃখ হচ্ছে, তার জন্য এক বিন্দিও কোনো রকম দুশ্চিন্তা রাখবে না, কারণ সে এখানকার মানুষ এবং সে আসবেই এবং তার ভেতরে এই পরিবর্তনটা হবেই। পথিকার শেষ করছেন এই বলে, যিনি এ সতীর প্রতি মহাভাগ্যবান তাহার চরণে মোর অসংখ্য প্রণাম, বারতা পাইবে পাছু উপস্থিতে নয়, রামকৃষ্ণ লীলাগীর শান্তির আলয়। বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে এসছে কৃপা পেতে, সে তো কৃপা পাবেই, সেই মেয়েটি তো কৃপা পাবে, কিন্তু তার পতির কথা ভাবছেন। যে শ্রীরামকৃষ্ণ সে আসার আগেই তার কথা ভাবছেন, বলছেন তার জন্য এতটুকু চিন্তা না করতে, কারণ শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার জন্য চিন্তা করছেন এবং সেই কারণে তার জন্য এবং এখানকার ঘরের লোক, তিনি শ্রীরামকৃষ্ণের নিজের লোক, তাই তার কাছে আসবেন, অতএব তার জন্য কিছুমাত্র চিন্তা আমরা যেন না করি, এইটি বলছেন। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। কলিকালে মনুষ্যের সচঞ্চল মন, সতত দোলায় দুই কামিনী কাঞ্চন, মত্ত খালি আত্মসুখে স্বার্থপরতায়, পরমার্থের অতিমতি মোটে না জুয়ায়, প্রতিপত্তি অবিদ্যার হৃদয় মাঝারে, সাধন ভজন কর্ম সাধ্যাতীত নরে, এহেন জীবের পক্ষে মঙ্গল নিদান, জীবহিত বৃত প্রভুদেব ভগবান, দেখ কি উপায়ে শিক্ষা দিলেন আসিয়া, তাহার রচিত লীলা মন্থন করিয়া। পুথিকার বলছেন যে এই যে যুগ, নতুন যুগ এসেছে, এই যুগের মানুষের কাছে, এই কলিকালের মানুষের সচঞ্চল মন, কখনো কোনো একটা বিন্দুতে বা কোনো একটা ভাবনার মধ্যে কিছুতেই তার মন স্থির হয় না। দেখবেন কাপড় জামা পরছি আমরা, ছেলেরা কাপড় জামা পরে, এই জামা পরেছি, দুটো বোতাম লাগিয়েছি, বাকি দুটো লাগাতে ভুলে তার মধ্যেই ঘড়ি পরতে শুরু করেছি, তার মধ্যে আগে দেখছি মোবাইল ফোন নিয়েছি, রুমাল নিয়েছি কিনা বুঝতে পারছি না। সাধারণ বিহেভিয়ারই আমরা দেখতে পাই, সবসময় একটা মন খুব চঞ্চল, এই নেটফ্লিক্স দেখছি তো একটা ও দেখছি, তারপরে কার্টুন দেখছি, এই দেখছি, সবসময় চ্যানেল ঘুরিয়েই চলেছি,
কিছুতেই কোনো একটা জায়গায় আমরা মনকে স্থির করতে পারছি না। বলছেন, সতত দোলায় দুই কামিনী কাঞ্চন, দুটি জিনিস। আমাকে সেদিনকে একজন লিখেছিলেন যে আমি যেভাবে ব্যাখ্যা করছি সেটা ঠিক নয়, কামিনী অর্থাৎ ঠাকুর মেয়েই বুঝিয়েছেন, তিনি মহিলা হয়ে বলছেন যে মেয়েই বুঝিয়েছেন, আমি এটা বুঝিনি। কামিনী মানে দেহগত সুখ, এখানে কাম অর্থে বুঝিয়েছেন, লাস্ট অ্যান্ড ডিজায়ার, লাস্ট অ্যান্ড গোল্ড, এই কথাটা ইংরেজিতে ব্যবহার করা হয়েছে, ডিজায়ার আত্মসুখ চাইবার জন্য, যে কোনো উপায় আত্মসুখ চাওয়া, আর কাঞ্চন অর্থাৎ সেটিকে পাওয়ার জন্য যে চেষ্টা, তার যে মাধ্যম, কাঞ্চন মানে সে সোনা যদি না থাকে তাহলে আমার যে ইচ্ছা সেগুলো পূর্ণ হবে না, ভালো পাঞ্জাবি কিনতে পারবো না, বিরিয়ানি খেতে পারবো না, নানা রকমের আমাদের যে ইচ্ছা আছে সেগুলো কোনোটাই পূর্ণ হবে না যদি আমার কাছে সেটি পাওয়ার জন্য যে মাধ্যম সেটি না থাকে। তাই বলছেন সতত তোলায় দুই কামিনী কাঞ্চন, আমাদের মনকে সবসময় দুটো জিনিস দুলিয়ে বেড়াচ্ছে, একটি কামিনী এবং একটি কাঞ্চন, একটি আত্মগত বা দেহগত সুখ, আর একটা দুই হচ্ছে কেমন করে সেটা পাব। মত্ত খালি আত্মসুখে স্বার্থপরতায় পরমার্থের অতিমতি মোটে না জুয়ায়। এই যুগের মানুষ, এই নতুন যুগের মানুষ কেমন আত্মসুখ, নিজের সুখেই সে সুখী এবং সেই কারণে সে বড় স্বার্থপর, যে নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না, জগৎ সংসারে সবটুকু স্বার্থপর। হয়তো আপনাদের শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আমার বন্ধুদের মধ্যে বা যারা ক্লাস করেন তাদের মধ্যেও কেউ কেউ আমায় পাঠিয়েছেন, মোচা নিয়ে এখন একটা বিজ্ঞাপন বেরোচ্ছে কি না, নারকেল এই সমস্ত জোগাড় করে রাখো, মোচা এলে সব ঘন্ট করে দেবে, মোচা এলে সব ঘন্ট করে দেবে। আমাদের খুব খারাপ লাগছিল, আমরা যাতে আমফান দেখেছি একবারে মুখোমুখি দাঁড়িয়ে, যারা দেখেছি বুলবুল দেখেছি, যারা ফণী দেখেছি, ইয়াস যারা দেখেছি, মজা আমরা করতে পারি না, সে যে কি ভয়ঙ্কর ঝড়ের, সে যে কি তাণ্ডব, এবং সেটা মানুষের জীবনে কতখানি ভয়াবহতা নিয়ে আসেন, আপনাদের শহর কলকাতায় যারা বসে আছেন তারা কিছুই কিছুতে অনুভব করতে পারবেন না। সামান্য সিকিখানিক মাত্র ঝড় কলকাতা শহরে ঢেকেছিল এবং কলকাতা শহরকে তাণ্ডব একবারে লণ্ডভণ্ড করে দিয়েছে, কোথায় দুদিন কারেন্ট নেই, কোথায় তিন দিন কারেন্ট নেই, আমাদের এই দ্বীপে কোথাও কোথাও 20 দিন মতো কারেন্ট ছিল না, এত তাণ্ডব ছিল। আমাদের এই দক্ষিণ সাগরের ভেতরেই 147টা পিলার পড়ে গেছিল, এবং এই এত কষ্ট আমাদের সব কিছুতে, মানুষের কি কষ্ট, প্রাকৃতিক দুর্যোগ একেবারে মানুষকে শুইয়ে দিয়েছে, কত কষ্ট করে ধার করে মানুষজন এই পানের ব্যবসা করে, এই সমস্ত পানের বরজ একেবারে নষ্ট হয়ে গেছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে সমুদ্র ঢুকে পড়ার ফলে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে, কি খাবে বুঝতে পারছে না, অনেক কষ্ট করে কেউ হয়তো একখানা কি দুখানা ঘর করেছে, সেই ঘরটিও ভেঙে গেছে সমুদ্রের জলের দাপটে। আমরা বুঝতে পারি না, কেন আমরা বুঝতে পারি না, কারণ আত্মসুখে আমরা এত ব্যস্ত আছি, তাই নিজের স্বার্থ ছাড়া পরার্থ কিছু ভাবতে পারছি না। পরার্থ মানে আমাদের খানিক খানিকটা টাকা দিয়ে দিলাম, ব্যস তাতেই আমাদের খুব পরার্থ হয়ে গেল। সেই কারণে পরমার্থের অতিমতি মোটে না জুড়ায়। আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত, আমার ভেতরের যে মানুষটা আছে তার দিকে তাকানোর আমাদের সামান্যতম সময়টাকু নেই। তাই বলছেন, প্রতিপত্তি অবিদ্যার হৃদয় মাঝারে সাধন ভজন কর্ম সাত্যাতীত নরে। অবিদ্যা আমাদের হৃদয়কে এমনভাবে মথিত করে রেখেছে যে মানুষজনের পক্ষে যে সাধন ভজন করা তার সাধ্য অধীন ছিল, সেটা এখন মানুষের কাছে সাধ্যাতীত বলে মনে হয়। তাই ভগবান এগিয়ে এলেন, ভগবানকে আমরা সবাই ছেড়ে দিতে পারি, আমরা মানুষের মানুষের উপর অভিমান করে মানুষকে ছেড়ে দিতে পারি, কিন্তু ভগবান আমাদের কাউকে ছাড়তে পারেন না। তাই জন্য তিনি এই যে মানুষ যে স্বার্থ চিন্তায় মগ্ন, আত্মচিন্তায় মগ্ন, আত্মসুখে মগ্ন, তার জন্য এক নতুন উপায় এনে দিলেন, বললেন, এহেন জীবের পক্ষে মঙ্গল নিধান, জীবহিত ব্রত প্রভুদেব ভগবান, দেখো কি উপায় উপায় শিক্ষা দিলেন আসিয়া, তাহার রচিত লীলা মন্থন করিয়া। ভগবানের লীলাকে মন্থন করলে তার যে নির্যাস বেরোবে, সেই নির্যাস যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে ভগবান আমাদের আত্মকল্যাণের জন্য কি উপায় অবলম্বন করতে বলছেন। বলছেন, এত যে আসিছে লোক তার বিদ্যমান, একমাত্র কারণ দেশেতে রাষ্ট্র নাম, বর্ণের ভিতরে ভগবান বর্ণময়, বর্ণ সংযোজনে যাহা না যাহা যাহা নাম হয়, সকল কেবল যিনি বিভু পরমেশ,
নামে ভগবানে ইতি নামে ভগবানে নাই ইতর বিশেষ জ্ঞানযোগ কর্মযোগ শক্ত কলিকালে দুর্বল কলির জীব নাহি আটে বলে নারদীয় ভক্তিযোগ কলিকালে সৎ পূর্বেকার নিয়ম আইন এবে রদ। পুথিকার বলছেন যে তাঁর তাকে দেখে যে এত মানুষ ছুটে আসে, এত যে আসিছে লোক তাঁর বিদ্যমান, তাকে দেখার জন্য তাকে চিন্তা করার জন্য, তার কারণ হচ্ছে তার নাম দেশেতে রাষ্ট্র হয়ে গেছে। আমরা যাকে চিনি না যাকে জানি না তাকে নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, কোনো রকম ভাবনা চিন্তা নেই। সর্বপ্রিয় আনন্দজি বক্তৃতা দিতে এসেছিলেন আমাদের ইনস্টিটিউট অফ কালচারে, আপনারা শুনেছিলেন, একদিনে 3,500 লোক ভেঙে পড়ছে। কেউ সামনাসামনি হলে বসে দেখেছেন, কেউ তার প্রতিচ্ছবি দেখেছেন স্টেজে অন্য হলেতে, কেউ তার প্রতিচ্ছবি দেখেছেন অন্য জায়গায়, কিন্তু সে ভেঙে পড়ছে ভিড়। অথচ ঠিক তার পরের দিন পরপর দুদিন বেলুর বিএড কলেজে পূজনীয় মহারাজ বক্তৃতা দিলেন, একদম যেহেতু কেউ শুনতে পায়নি কেউ জানতে পায়নি, সেটা বেলুর বিদ্যা বিএড কলেজের নিজস্ব প্রোগ্রাম ছিল, হলের বেশিরভাগ অংশটাই ফাঁকা, মানে এটা আমরা কল্পনাই করতে পারি না আগের দিন 3,500 লোক ধরছে না হলেতে বা বিভিন্ন যে সারা ইনস্টিটিউটে। পরের দিন যখন বিএড কলেজে তিনি বক্তৃতা দিচ্ছেন, তার পরের পরের দিন, পরের দিন এবং তার পরের দিন, এই দুদিন মানুষ ফাঁকা, মানুষ জানতেই পারেনি। অর্থাৎ যখন এই নাম রাষ্ট্র হতে থাকে তখন তার কাছে আসে, তার ভিতরে ঈশ্বরীয় শক্তির বিকাশ হয়, তাই তার কাছে আসছেন। তিনি কি করলেন, এত যে আসিছে লোক তাঁর বিদ্যমান, একমাত্র কারণ দেশেতে রাষ্ট্র নাম। বর্ণের ভিতর ভগবান বর্ণময়, বর্ণ সংযোজনে যাহা যাহা নাম হয় সকল কেবল তিনি বিভু পরমেশ, নামে ভগবানে নাই ইতর বিশেষ। বলছেন সমস্ত বর্ণ যে বর্ণময় চরিত্রের মধ্যে আসেন তিনি হলেন ভগবান। আমরা কেউ তার কোনো একটা বর্ণকে দেখতে পাই, যেমন শ্রীরামকৃষ্ণকে বলা হয় একটি ফুলের গুলদস্তা, তাতে নানা রকমের ফুল আছে, আর এই ফুলগুলো প্রকাশ বলছেন অবতারদের জীবনে, শ্রীরামকৃষ্ণের প্রার্থনার শক্তি প্রকাশিত হচ্ছেন মহাপুরুষ মহারাজের মধ্যে। এই জগৎটা, এই জগতে ঈশ্বর চিন্তা ভিন্ন আর কোনো চিন্তা হতে পারে না, এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান সূত্র শুধুমাত্র ভগবান এবং ভগবত চিন্তায়। শ্রীরামকৃষ্ণের এই যে ভাবটা এতে প্রকাশিত হয়েছেন আমাদের স্বামী ব্রহ্মানন্দজির মধ্যে দিয়ে, তার জ্ঞানের ভাবের প্রকাশ, শ্রীরামকৃষ্ণের ভেতরে যে জ্ঞানের প্রকাশ ছিল সেটি প্রকাশিত হয়েছেন স্বামীজির মধ্যে দিয়ে। এই যে নানা বর্ণের বর্ণময় যে ভগবান, বর্ণ সংযোজনে যাহা যাহা নাম হয়, সেই তাঁর কোনো একটা বর্ণকে নিয়ে আমরা যখন আমাদের জীবনকে সংযোজিত করি তখন আমার তার অন্যরকম নাম মনে হয়। বলছেন সে সকল কেবল তিনি বিভু পরমেশ, নামে ভগবান নাই ইতর বিশেষ। এই আমরা একই ভগবানকে কখনো বলছি ব্রহ্মা, কখনো বলছি বিষ্ণু, কখনো বলছি শিব, কখনো বলছি কালী, নানা নামে নানা ভেদে তাকে ডাকছে, কিন্তু সেই একই শক্তি তার ভেতরে কাজ করছে। নামের বদল হলেও সেই শক্তির প্রকাশের এতটুকু সামান্যতম তারতম্য হয় না। বলছেন জ্ঞানযোগ কর্মযোগ শক্ত কলিকালে দুর্বল কলির জীব নাহি আটে বলে। জ্ঞানযোগ শক্ত, জ্ঞান বলে প্রতি মুহূর্তে চিন্তা করা, আমি এই দেহ নই, আমি এই মন নই, আমি সেই সর্বময় ঈশ্বর। কর্ম করার সময় চিন্তা করা, এই যে কাজ করছি এটা আমার কাজ নয়, এটা ভগবানের কাজ করছি। আমরা বেশ করবার চেষ্টা করি কিন্তু তারপরেই মুশকিল হয়ে যায়, বেশ রান্না করছি, ঠাকুরের ভোগ রান্না করছি, খুব মন দিয়ে রান্না করছি, খুব ভালো করে দুধটার সঙ্গে চিনি মেশাচ্ছি, একেবারে এতটুকু হাতে একবারে নোড়া ব্যথা হয়ে গেল নাড়তে নাড়তে, যাতে এতটুকু দুধ করার নিচে না লেগে থাকে, একবারে সে মাখনের মতো পায়েস হয়েছে, ভগবানের জন্য করছে, কিন্তু যখন খেতে খেতে সবাই বলছে কে বানিয়েছে ভারী সুন্দর, তখন আমরা একবারও বলছি না এটা ভগবানের পায়েস, বলছে আমি করেছি আমি করেছি আমি করেছি। এই যে কি করে যে এই আসে আমাদের ভেতরে আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই বলছেন কলিকালে এই দুটো জিনিস পালন করা খুব কঠিন, এক হচ্ছে চিন্তা করা আমি শরীর নই মন নই, আমি সেই অন্তরাত্মা, আমি সেই ঈশ্বর স্বরূপ, এটি চিন্তা করা, শুধু চিন্তা করা নয় সেটা সেই ভাবটাকে নিরন্তর ধরে থাকা, আর দুই হচ্ছে নিষ্কাম ভাবে কোনো রকম কিছু না চেয়ে কর্ম করা, দুটি খুব কঠিন। বলছেন তাই নতুন যুগের জন্য নতুন ব্যবহার,
নারদীয় ভক্তিযোগ কলিকালে সৎ, পূর্বেকার নিয়ম আইন এবে রদ। বলছেন এযুগের মানুষের জন্য নারদীয় ভক্তি, তাকে ভালোবাসা, তার নাম করা, তার নাম গুণকীর্ণ কীর্তন করা, কায় মনোবাক্যে ভগবানময় হয়ে থাকা। বলছেন এটি এই যুগের সবচেয়ে সহজ উপায়, এবং সেই কারণেই ভগবান বলছেন যে এই যুগের ভেতরে এই ভাবটিকেই রাখতে হয়। উপমায় বলিতে এনে প্রভু গুণমণি, এখন দেশের যেন কর্তৃ মহারানী, এসনে করিলা যাহা আইন কানুন, পরেশনের রথ পুনঃ করেন নূতন, ভক্তি সহ তন্ত্র মতে কর্ম প্রথা এবে, বেদ কি পুরাণ গ্রন্থ কানেতে শুনিবে, রোগ বিশেষেতে যেন আছে হেন ধারা, দিবিদ ঔষধ ঠিক ব্যবহার করা, কাহারে মাখিতে হয় অঙ্গের উপর, কাহারে সেবনে শ্রেয় পেটের ভিতর, স্মরণ মনন সেবা নাম সংকীর্তন, ঈশ্বরের পথে এই কালের নিয়ম, সন্ধ্যার সময়ে প্রভু করতালি দিয়া হরি হরি বলিতেন নাচিয়া নাচিয়া। বলছেন এই যুগের জন্য হচ্ছে নারদীয় ভক্তি, একেবারে সেই বিশুদ্ধ নারদীয় ভগবানের নামে বুধ হয়ে যাওয়া। আমি যখন কোনোভাবে চিন্তা করতে পারছি না যে কাজটি ভগবানের, কখন কোনোভাবে চিন্তা করতে পারছি না এই শরীরটা ঈশ্বরের শরীর, ঈশ্বরময় শরীর, এই ভাবনাটা যখন আমি ভাবতে পারছি না, তখন আমার কাজ ভগবানের নাম গুণ কীর্তন করা। বলছেন এটা কিরকম জানো তো, পুরাকালে একরকম নিয়ম ছিল, এখন নিয়মটা এরকম আলাদা হয়েছে, খানিকটা মহারানী ভিক্টোরিয়ার আইনের মতো। এবছর তিনি এই আইন করেছেন, পর বছর তিনি তার আইনটা বদলে দেবেন, আগের বছরের আইনকে বাতিল করে দিয়ে আবার এক নতুন আইন এনে দেবেন, ঠিক সেই রকম। তাই বলছেন কিন্তু সব কিছু জেনে রাখা প্রয়োজন, পুরনো আইন নতুন আইন সব কিছু জেনে রাখা প্রয়োজন। যখন আমরা কোথাও কোনো কিছু রেফারেন্স দিই, তখন পূর্ববৎ এইরকম জিনিস কোন কোর্টে কোন কেসে কোন কোর্ট রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টের এতে কী হয়েছিল, সেগুলোকে আমরা রেফার করতে থাকি। পুরনো জিনিস আইন যখন আমরা লিখি তখন এইগুলোকে আমরা রেফার করি, এবং তার ভিত্তিতেই এই যে এখন যে অবস্থাটি গ্রহণ করা হয়েছে সেটি নেওয়া হয়েছে। সেই কারণে আমাদের পূর্বাপুর আইন যেমন জেনে রাখা দরকার, তেমনি বিগতভাবে যেভাবে ঈশ্বরকে ডাকা হতো, যে পদ্ধতিগুলো ছিল সেগুলো আমাদের জেনে রাখা দরকার। বলছেন ভক্তিসহ তন্ত্র মতে কর্ম প্রথা এবে, বেদ কি পুরাণ গ্রন্থ কানেতে শুনিবে। বলছেন ভক্তিসহ তন্ত্র মতে যে কর্ম প্রথা আমাদের চালু আছে, ঈশ্বরের সাধনা করছি, দেবী ভাবে মাতৃভাবে সাধনা করছি, ভালোবাসার সাথে সাধনা করছি, এবং তন্ত্রমতে সাধনা করছি, সেই জগৎ ওঙ্কার জগতের যিনি মাতৃস্বরূপা তাকে চিন্তা করে তাকে ভাবনা চিন্তা করছি, এটা তাকে পাওয়ার একটা পথ। তেমনি বেদ পুরাণ যেখানে অপৌরুষেয় বাণীর কথা আমরা বলি, আমাদের যে উপনিষদের বাণী বেদের বাণী এগুলো অপৌরুষেয় বলা হয়, তার কারণ এগুলো কেউ লেখেনি, প্রত্যেকে ঈশ্বরকে যেভাবে অনুভব করেছেন শব্দাকারে তাকে সেরকমভাবে প্রকাশ করেছেন, এবং সেই রকমভাবে তিনি এখনো পর্যন্ত আমাদের কাছে আছেন, সেই ভাবটা আমাদের জেনে রাখা ভালো। বলছেন দিবিদ ঔষধ ঠিক ব্যবহার করা, রোগ বিশেষতে যেন আছেন ছেন ধারা, কাহারে মাখিতে হয় অঙ্গের উপর, কাহারে সেবন শ্রেয় পেটের ভিতর। বলছেন সব রকম ওষুধ জেনে রাখা দরকার, কোনো ওষুধ আমরা শুনেছি পায়ে মাখতে হয়, পায়ে গায়ে এটায় লাগাতে হয়, মলম হিসেবে ব্যবহার করতে হয়, আবার কোনো ওষুধ বেটে খেলে খেতে হয় বা কারোর ঘ্রাণ নিতে হয়, এই জিনিসগুলো জেনে রাখা খুব প্রয়োজন। যেমন এই পড়ে গেছিলুম, তার কোনো জায়গায় আমার কাছে সামান্যতম স্প্রেটে কিছু নেই, তারপরে ওষুধের ব্যাগটা খুঁজতে খুঁজতে দেখছি আর্নিকা মলম, কেউ কখনো দিয়েছিলেন কখনো ব্যবহার করা হয়নি, সে আর্নিকা মলমটা আছে। আমরা ছেলেবেলায় দেখেছি পড়ে গেলে আর্নিকা খাওয়ানো হতো, কি হয় তাতে জানি না, কিন্তু সে আর্নিকা মল বলে সেই ক্রিমটা রয়েছে, খানিকটা বার করে বেশ একবারে সেই ঘিয়ের মতো করে পায়ে মেখে খানিক বাদে হাঁটাহাঁটি করতেই দেখলাম ব্যথাটা কমে গেল। এই কিন্তু এগুলো জেনে রাখা ভালো, কিন্তু যেটা এই যুগের জন্য প্রয়োজন, ওই হোমিওপ্যাথি ওষুধে ভক্তি বিশ্বাস সব থাকা ভালো, কিন্তু ইনস্ট্যান্ট খুব কষ্ট হচ্ছে, এ সময় কোনো কিছু কাজ করে না, তখন স্টেরয়েড ব্যবহার করতে হবে, এবং সেটা জেনে রাখা ভালো। এই স্টেরয়েড আমাদের চাই আমাদের ঈশ্বরকে লাভ করার জন্য। কিসের স্টেরয়েড?
স্মরণ মনন সেবা নাম সংকীর্তন ঈশ্বরের পথে এই কালের নিয়ম। এই যুগের নিয়মটা কি? স্মরণ, তাকে চিন্তা করা, তার বিষয়ে ভাবনা চিন্তা করা, শুধু তাই নয় তার নামগুণ কীর্তন করা, ঈশ্বরের পথে এই কালের নিয়ম। আমাদের মন বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাকে আবার নিয়ে আসা। আমরা পাটবাড়িতে গিয়েছিলাম এক শীতের সকালে ট্রেনিং সেন্টার থেকে, ভীষণ ঠান্ডা, পাটবাড়িতে 24 ঘন্টা নাম গানের ব্যবস্থা আছে। দেখছি আমরা যখন ওই শ্রী চৈতন্যদেব যেখানে বসে ভাগবত শুনেছিলেন সেই জায়গাটাকে প্রণাম করছি, তখন শুনছি দূর থেকে কোথাও একটা গান আসে, ভজনিতাই গৌরাদের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম। এই যে অদ্ভুত সেই নাম, সে দিব্য নাম হয়ে যাচ্ছে, আমরা খুঁজেই পাচ্ছি না তাকে, কোথায় আছে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদের সমস্ত কথাবার্তা, নিজেদের মধ্যে যে বার্তালাপ, সেই বন্ধ হয়ে যাচ্ছে ভগবানের নাম। ভজনিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই যখনই নামটা শুনছি তখনই খালি থেমে থেমে এটা হচ্ছে। তারপর অনেক কাণ্ড করে আমরা খুঁজে দেখলাম নাট মন্দিরের এক কোণে আপাদ মস্তক সবটুকু ঢাকা দিয়েছে, ভীষণ ঠান্ডা, আর সেই কোলের মধ্যে খঞ্জনিটা বাজাচ্ছেন, আর ভজ মাঝে মাঝে মুখটা যে তুলছেন শুধু মুখের এইটুকু অংশ খোলা, সেইখান দিয়ে আওয়াজটা বেরোচ্ছে। কিন্তু এত মধুর নাম যে আমরা যে নিজেদের ভেতরে বার্তালাপ করছিলাম, অন্যরকম কথাবার্তা বলছিলাম, আমরা দেখার চেষ্টা করছিলাম শ্রীকৃষ্ণকে কিরমভাবে সাজানো হয়েছে, নিত্যানন্দ মহাপ্রভু জগন্নাথ দেবকে কিরমভাবে সাজানো হয়েছে, ওই যে বাহ্যিক ঈশ্বরের যে বাহ্যিক রূপটার দিকে তাকাছিলাম সেটাকে আমাদের সরিয়ে নিয়ে আসেন। শুধু একটি নাম, ভজ নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, সেই নিতাই গৌর রাধের শ্যামের কথা ভাবো, তার নাম নিরন্তর জপ করে যাও। বলছেন সন্ধ্যার সময়ে প্রভু করতালি দিয়া হরি হরি বলিতেন নাচিয়া নাচিয়া, আর বলছেন ঈশ্বরের পথে এই কালের নিয়ম। এই যুগের মানুষ যাদের সময় নেই, যারা ভগবানের নাম করে উঠতে পারবেন না, তাদের জন্য এক নতুন নিয়ম এনে দিলেন, হাতে হাতে তালি দিয়ে ভগবানের নাম করা। শুধু এনে দিলেন না, তিনি নিত্য সেইভাবে নাম করতেন। বলছেন কখনো আদেশ উপস্থিত ভক্ত দলে, হরি 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 বল হরি হরি বলে, সবে মিলে একত্তরে করিত নর্তন, মাঝারে রাখিয়া তারে করিয়া বেষ্টন, সংসারী গৃহস্থ ভক্তে আদেশ কখন, চৈতন্য চরিতামৃত করিতে পঠন, নিত্য নিত্য সংকীর্তন যেন হয় খরে, ভক্তের ভোজন কর্ম ভক্তি সহকারে, নাম মাহাত্ম্যের পক্ষে প্রভু ভগবান গাইতেন এই সব নিচে লেখা গান। কখনো তিনি আদেশ করতেন, ভক্ত দল যখন এক জায়গায় সব উপস্থিত হয়েছেল তখন তিনি আদেশ করতেন, হরি বল হরি বল হরি বল করে গাও। আমার মনে আছে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ ব্রহ্মচর্য বা সন্ন্যাস কোনো একটা সময় দীক্ষা দিয়ে ফিরে এসেছেন, তখনও যাদের সন্ন্যাস হয়েছে, সন্ন্যাস অনুষ্ঠানে এটা, তখনও যাদের সন্ন্যাস হয়েছে তখনও তারা ফিরে আসেননি, মন্দির আদি প্রণাম করছেন, সন্ন্যাসে তো অনেক রিচুয়ালস থাকে, দণ্ড বিসর্জন দিতে এই সমস্ত, তাতে সময় লাগছে, কিন্তু সাধুরা মন্দির থেকে তার ঘরে এসে বসে গেছেন, যথারীতি গল্প করছেন, নিজেদের মধ্যে খুব স্যাটিসফ্যাকশন প্রকাশ করছেন, মহারাজ কি সুন্দর করে মন্ত্র বললেন, এই সব কথাই হচ্ছে। কিন্তু আত্মস্থানন্দজি এসে বসেছেন, বসেই বলছেন তোমরা একটু ভগবানের নাম করো, তোমরা একটু ভগবানের নামে নাম গানের সাথে একটু নাচো। ওই ওইটা যে সন্ন্যাস অনুষ্ঠান ওটা একদম ভুলেই গেছেন, তিনি গাইতে বলছেন, সাধুরা গাইছেন নাচছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, উনি তারপরে উৎসাহ দিচ্ছেন হাত তুলে তুলে নাচো নাচো। তারপরে রামকৃষ্ণ রামকৃষ্ণ বলো আমার মন যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ওই ঘরের ভেতরে বসে ওই কোনো সময়ের জন্য আমাদের মনটাকে ভগবান ছাড়া করতে দিতে রাজি হচ্ছেন না। বলছেন সবে মিলে একত্তরে করিতে নর্তন, মাঝে রাখিয়া তারে করিয়া বেষ্টন, ভক্তরাও কি করতেন তাকে মাঝখানে রেখে তাকে ঘিরে ঘিরে তার চতুর্দিকে নাচ করতেন, সংসারী গৃহস্থ ভক্তে আদেশ কখন, চৈতন্য চরিতামৃত করিতে পঠন। কখনো কখনো সংসারী গৃহস্থদের শ্রী চৈতন্য দেবের যে জীবনী সেইটা পাঠ করতে বলতেন। কেন পাঠ করতে বলতেন? ভগবানের লীলা সেগুলো জীবন্ত জাগ্রত যতবার আমাদের জীবনে হবে, আমরা আমাদের নিজেদের মধ্যে যত সেটাকে রিক্রিয়েট করতে পারবো তত আমাদের ভালো হবে। এই যখন আমরা কামারপুকুর জয়রামবাটি যেতাম, তাপস মহারাজ যেটা আমাদের ভেতরে চালু করে দিয়েছিলেন, এই অভ্যাসটা এখনো আছে, যে কারণে খুব ভালো করে তীর্থ দর্শন হয়, সেই তীর্থযাত্রা সেই তীর্থক্ষেত্র সম্পর্কে খুব ভালো করে আগে আমরা পড়াশোনা করতাম,
আজকে লিখেছি দেখবেন, এই রোজকারই লিখছি একটু একটু করে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, শুধু যাচ্ছি না, সেই জায়গায় গিয়ে সেইটাকে স্মরণ করছি। আমাদের একটা কিন্নর দল ছিল, এখন সেই কিন্নর দলটা ভেঙে গেছে, আমরা কেউ অন্যরকম ছিলাম না, কিন্তু ভগবানের নামে এক একসঙ্গে যেতাম, সারা রাস্তা গান গাইতে গাইতে যেতাম, এর তার সাথে মজাও করতাম, গান গাইতাম, আনন্দ করতাম, একসঙ্গে হালদার পুকুরে স্নান করতাম, পুরনো মায়ের মন্দির, মায়ের পুরনো বাড়িতে যেতাম, একসঙ্গে বসতাম। তখন বারান্দায় উঠতে দিত, বারান্দায় বসে আমরা শ্রী শ্রী মায়ের কথা থেকে কতগুলো নির্বাচিত অংশ আগে ঠিক করে যেতাম, ওই পুরনো মায়ের মন্দিরে বসে যে যে ঘটনাগুলো হয়েছে। আচ্ছা, প্রত্যেকবার হয়তো একই জিনিস রিপিট করাতো, কেউ একজন পড়তো, আমরা বুধ হয়ে সেটা ভাবার চেষ্টা করতাম, তারপর খানিকক্ষণ বসে জপ করে ঘুরে ঘুরে মায়ের নতুন মন্দির, তারপরে ওই যাত্রা সিদ্ধি রায়, সিংহবাহিনী, মা যেখানে যেখানে গেছেন এবং সেখানে সেখানে কি কি লীলা হয়েছে সেই কথাগুলো বলতাম। এমনকি যাত্রা সিদ্ধি রায়তে গিয়েও আমরা এইটা আলোচনা করতাম, এইখানে মা আসতেন, এখানে মা এসে প্রণাম করতেন, এখান থেকে তিনি ইয়েতে উঠতেন, পালকিতে উঠতেন, পালকিতে ওঠার আগে বাড়ির এই আমাদের কালী মামার বউ, তিনি একটা গামলায় করে জল নিয়ে আসতেন, মা তার ভেতরে পা ডুবিয়ে দিতেন, কালী মামার বউ ভালো করে সেই পা ধুয়ে তারপরে লাল টুকটুকে গামছা দিয়ে মুছে দিতেন। আমরা সেই শান্তিনাথের শিব, এই আমাদের যে ইয়ে মন্দির ছিল, ওই যাত্রা সিদ্ধি রায়ের মন্দির, সেইখানে বসে ওটা ভাবার চেষ্টা করতাম। সারদা মঠ গিয়েছি, আমাদের তো মন্দিরে থাকতে দেবে না, সেই কারণে বেল গাছের তলা ওইখানে গিয়ে বসে আমরা ওইটি ভাবার চেষ্টা করতাম। মা ওপর থেকে নেমে এলেন, সে দিব্য রূপে তিনি বসে আছেন, আমাদের তীর্থযাত্রাগুলো জীবন্ত হতো, শুধু জায়গাগুলো দেখা না। এমনকি শান্তিনাথ শিবের মন্দিরে আমরা নাট মন্দিরে বসে সেই দিনের কথা আলোচনা করছি, সেই যাত্রা হচ্ছে, গান হচ্ছে, ছোট্ট শিশুকে জিজ্ঞেস করা হয়েছে কাকে এর মধ্যে থেকে তুই স্বামী হিসেবে বরণ চয়ন করে নিতে চাইছিস, সঙ্গে সঙ্গে সেই দুহাতে দুটো আঙুল দিয়ে ছোট্ট শিশু 22 বছরের শ্রীরামকৃষ্ণকে দেখাচ্ছেন। ঘটনাগুলো পেরিয়ে গেছে, 100 বছরের বেশি পেরিয়ে গেছে, কিন্তু সেই সব জায়গাগুলোতে গিয়ে আমরা চিন্তা করার চেষ্টা করতাম, ভাবনা করার চেষ্টা করতাম। এইভাবে যখন আমরা তীর্থ দর্শন করেছি, শ্রীরামকৃষ্ণ তীর্থ, কিন্তু সেগুলো জীবন্ত জাগ্রত হয়ে গেছেন। সেই কারণে লীলা পড়াটা খুব জরুরি, লীলা পড়লে তার সঙ্গে সেই লীলাকে নিজের জীবনে রিক্রিয়েট করতে পারলে আমরা যে শ্রীচৈতন্যকে দেখিনি তাতে আমাদের কোনো কষ্ট উপস্থিত হয় না, এটা হচ্ছে কথা। আমাদের তখন মনে হয় যে আমরা তাকে দেখিনি তাতে কিচ্ছু এসে যায় না, আমরা সেগুলোকে আবার নিজের জীবনের মধ্যে রিক্রিয়েট করতে পারি। বলছেন, চৈতন্য চরিতামৃত করিতে গঠন, নিত্য নিত্য সংকীর্তন যেন হয় ঘরে, ভক্তের ভোজন কর্ম ভক্তি সহকারী। ভক্তদের উৎসাহ দিতেন, অন্যান্য ভক্তদের ডাকতে, তার বাড়িতে ভগবানের লীলা হতো, ঠাকুর গিয়ে যেতেন, গাইতেন, নাচতেন, উপযুক্ত ভগবত তত্ত্ব আলোচনা হতো এবং সব শেষ হয়ে গেলে সবাই একত্রে বসে কিছু খাওয়া দাওয়া করতেন। নাম মাহাত্ম্যের পক্ষে প্রভু ভগবান গাইতেন এই সব নিচে লেখা গান, এইসব নিচে লেখা গানগুলো গাইতেন। প্রথম গান কিন্তু খুব বিখ্যাত, এটি ঠাকুর অনেকবার গিয়েছেন, গানের কথাগুলো বদলে গেছে এখানে, কিন্তু মূল গানটা এরকম। নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার, নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার, কাজ কি আমার কোষা কুসিমা, দে তোর হাসি লোকাচার মা, নামেরই ভরসা কেবল। এরকম ভাবে তিনি গান গাইতেন, তিনি মুখ্য একটা গান গাইতেন, এমন গান গাইতেন যেটি বারবার রিপিট করা যায়। এই যেমন আমরা আগেও একবার পড়েছি, যশোদা নাচাতো গো মা বলে নিল মনি, সেরূপ লুকালো কথা করালো বদনী, একবার নাচতো শ্যামা ওষি ছেড়ে বাঁশি লয়ে, একবার তুমি নাচতো শ্যামা বৃন্দাবনের কুঞ্জ বনে, একবার তুমি নাচতো শ্যামা। ঠাকুর গাইছেন, একটা করে আখর দিচ্ছেন আর সেই আখরকে কেন্দ্র করে করে ধীরে ধীরে সবাই গাইছেন। এই রকম জাতীয় গান গাওয়া হতো, যে গানে আমাদের ভগবানের কথা মনে পড়ে এবং একই সঙ্গে যে গান খুব সহজে আমরা গাইতে পারি। আরেকটি গানের কথা হয়েছে, হরিনাম লইতে অলস করো না, যাহবার তাই হবে, দুঃখ পেয়েছ না আর পাবে, ঐহিক সুখ হলো না বলে কি ঢেউ দেখে না ডুবাবে। এইটা হচ্ছে কথা, হরিনাম লইতে অলস করো না,
আমরা হয়তো সব ঠিক ঠিক মতো পাবো না, কিন্তু তবু হরি নাম নেবার বিষয়ে আমাদের যেন সামান্যতম আলস্য না থাকে, এটা তিনি বারবার জোর দিচ্ছেন। আমাদের যে ভগবানের মতি হয়নি, যে খানিকক্ষণ আগে বলছিল না আমাদের বিট্টুবাবু বলছিলেন যে কি 1 বছর হয়ে গেল তবু ভগবানে আমার মতি হচ্ছে না, এই ভগবানে আমার মতি হচ্ছে না, এটা যদি সত্যি সত্যি আমাদের মনে হতো তাহলে দেখতেন এই হাহাকার ছেড়ে দিয়ে আমরা মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকতাম। শরৎ মহারাজকে বলছেন, আমার বড় একজন ব্রহ্মচারী বলছেন আমার খুব তপস্যা করার ইচ্ছা, তো মহারাজ বলছেন যাচ্ছ না কেন, বলছেন আপনারা অনুমতি দিচ্ছেন না তাই যাচ্ছি না, বলছেন তোমার যদি সত্যিকারের ইচ্ছা হতো তুমি কারুর অনুমতির অপেক্ষা করতে না, তুমি এমনি বেরিয়ে পড়তে। এই কারণে বারবার তিনি আমাদের যেন বুঝিয়ে দিচ্ছেন হরি নাম লইতে অলস করো না, নাম নামের প্রতি আমাদের ভালোবাসা হয় না, তার কারণ হচ্ছে নাম করতে আমাদের আলস্য হয়, আমরা খানিকটা মেকানিক্যাল ফর্মে করি তাতে ভালোবাসা আসে না। তুরিয়ানন্দজি বলতেন গরুকে যদি খড় এমনি কেটে দেওয়া হয় তাহলে সে এমনি খায়, কিন্তু তার সাথে যদি খানিকটা গুড় মাখিয়ে দেওয়া হয় সে গপ গপ করে খেতে থাকে, এই গুড়টা হচ্ছে ভালোবাসা, তোমায় ভালোবাসি। এবং সে প্রিয়জনকে ভালোবাসবার সময় কত সুন্দর করে ডাকি না, মা ও মা গো, আমরা বাড়িতে এসে ডাকি না ও মা মা কোথায় গেলে মা, এ দেখুন একই মাকে ডাকছি কিন্তু কত রকম ভাবে ডাকছি, কিসে তার প্রিয়তা হবে, কোন ডাকটি শুনে তিনি সস্বর করে ঘর থেকে বেরিয়ে আসবেন জানি না, কিন্তু চেঁচিয়েছে ও মা এসে গেছি, কই গো খেতে দাও, ও মা ও মা, আমরা বলি না। এই যে নামের প্রতি নামীর প্রতি ভালোবাসা তৈরি হয় না বলে আমাদের যে ডাকটা সেটা ভেতর থেকে আসে না। পুথিকার বলছেন, নাম বীজ নাম হেতু নাম আদি গোড়া, কলিতে কিছুই নাই এই নাম ছাড়া, ভজ নাম পূজ নাম নাম কর সার, মধুর প্রভুর নামে মহিমা অপার, নাম রূপ মহাডিম্ব আদরে যে জন, ভক্তির উত্তাপ দিয়া রাখে অনুক্ষণ, সময়ে ফুটিয়া ডিম্ব দেখিবারে পায়, শাবক স্বরূপ ইষ্ট তাহে বাহিরায়, হৃদয়ে ভরিয়া নাম রাখো সংযতন সযতনে, কিবা কাজ নেতি ধৌতি সাধন ও ভজনে, নামেতে মগ্ন রহ দিবা বিভাবরী, পতিত তারণ নাম পারের কাণ্ডারি। পুথিকার বলছেন নাম হচ্ছে বীজ সমস্ত কিছুর গোড়া। চেতনানন্দজির মন্ত্র দীক্ষা হচ্ছে শঙ্করানন্দজির কাছে, দীক্ষা শেষ করে তিনি ফিরে এসেছেন গুরুজনদের প্রণাম করছেন, স্বামী বোধাত্মানন্দজি ছিলেন ভব মহারাজ ট্রেনিং সেন্টারের আচার্য, প্রিন্সিপাল ছিলেন, প্রধান আচার্য, তার কাছে এসেছেন, এসে জিজ্ঞেস করতেন চেতনানন্দ যে প্রণাম করছেন, তিনি বলছেন তুমি আজকে গুরুদক্ষিণা দিয়েছো, বলছে হ্যাঁ মহারাজ গুরুদক্ষিণা দিয়েছি, ট্রেনিং অদ্বৈত আশ্রম থেকে 2 টাকা দিয়েছিল, 1টা টাকা দিয়ে ফুল আর ফল কিনেছি আর 1টা টাকা ছিল সেটা গোটাই দক্ষিণা হিসেবে দিয়েছি। মহারাজ বলছে না তুমি তো প্রণামই দাওনি, দক্ষিণা তো দাওনি। আবার চেতনানন্দ বলছে না মহারাজ আমি দক্ষিণা দিয়েছি, 2টো টাকা দিয়েছিল, 1টা ফল ফুল কিনেছি আর 1টা দক্ষিণা দিয়েছি। তৃতীয়বার যখন চেতনানন্দজিকে তিনি বলছেন না তুমি তো দেখছি দক্ষিণা দাওনি, তখন যেন চেতনানন্দজি সম্বিত ফিরে পেলেন, তখন তিনি বলছেন যে তাহলে কি কি করলে দেওয়া হবে, তখন বলছেন গুরু তোমার হৃদয়ের ভেতরে ঈশ্বরের নামরূপ বীজ আজ রোপণ করে দিলেন, তোমার অনুরাগের চোখের জল তোমার হৃদয়ের উষ্ণতা ভালোবাসা দিয়ে সেই গাছটিকে বীজটিকে মহিরুহে রূপান্তরিত করতে হবে, যখন সেই মহিরুহে ঈশ্বর রূপ ফল ফলবে সেই ফল তুমি যখন তোমার গুরুর পায়ে অর্পণ করতে পারবে তখন জানবে তোমার ঠিক ঠিক গুরু দক্ষিণা দেওয়া হয়েছে। তাই বলছেন নাম বীজ নাম হেতু নাম আদি গোড়া, কলিতে কিছুই নাই এই নাম ছাড়া, সেই কারণে নামে নাম জপের মাহাত্ম এত বেশি, বারবার ভগবানের নাম করতে বলা হচ্ছে, নাম করতে করতে ভগবানের সঙ্গে সখ্যতা তৈরি করা। ছোট ছেলে তার 1 পয়সা লাগবে, সারাদিন ঘ্যান ঘ্যান করছে ও মা আমায় 1টা 1টা পয়সা দাও না গো, ও মা আমায় 1টা পয়সা, সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে, মা তাকে কিছুতেই দেন না। ছোট ছেলে মাকে বিপদে ফেলার জন্য মা পাড়া থেকে যখন মায়ের বন্ধুরা এসেছেন সেইখানে গিয়ে বলছে ও মা মা দাও না গো আমাকে 1 পয়সা, মা তখন প্রেস্টিজ রাখতে সেই বলছেন ধপ ধপ করে আসছেন, করাত করাত করে চাবি দিয়ে খুলে ছুঁড়ে ফেলে দিলেন, করার করে সেই পয়সাটা পড়ে গেল। এই নাম করা মানে হচ্ছে ঘ্যান ঘ্যানে ছেলে হওয়া,
প্রতি মুহূর্তে তাকে মনে করানো, আমি আছি, আই এক্সিস্ট, আই এক্সিস্ট, আই এক্সিস্ট, বারবার মনে করানো। কি সুন্দর একটা উপমা দিয়েছেন এখানে, বলছেন নাম রূপ মহাডিম্ব আদরে যে জন ভক্তির উত্তাপ দিয়া রাখে অনুক্ষণ, সময়ে ফুটিয়া ডিম্ব দেখিবারে পায় শাবক স্বরূপ ইষ্ট তাহে বাহিরায়। বলছে নাম যেন একটা ডিমের মতো, পাখি যে ডিম দেয়, পাখি মা সেই তার উপর বসে তাতে তাপ দিতে থাকে, উত্তাপ দিতে থাকে, তারপরে সেই উত্তাপে ধীরে ধীরে একটা সময় যখন বাচ্চাটা ভেতরে শাবক পূর্ণ বয়স্ক হয় সে ফেটে বেরোয়। ঠিক সেই রকম নামরূপ একটা ডিম্ব, তাতে নিয়ত নাম করা মানে হচ্ছে তাতে উত্তাপ দান করা, একটা সময় সেই ডিম ফেটে যাবে, তখন আমরা দেখতে পাব ঈশ্বরের শাবক স্বরূপ ইষ্ট তাহে বহিরায়। কেমন দেখব, শাবক স্বরূপ, ছোট শিশুর মতো, তিনি আমার কাছে একটা ছোট্ট শিশুর মতো আসবে, যাকে কোলে নিয়ে আমি আদর করতে পারবো। এই আগের দিনই আমরা পড়ছিলাম একটা জায়গায়, ঠাকুরের রামলালা যে রাম ভাবে সাধন, বালক রামের এতে সাধন, খুব সম্ভবত কথামৃত ভবনে, তিনি ভিক্ষা করে নিয়ে এসছেন, জটাধারী ভিক্ষা করে নিয়ে এসছেন নানা জায়গা থেকে, কেউ দিয়েছেন চাল, কেউ দিয়েছেন ডাল, কেউ দিয়েছেন আটা, কেউ দিয়েছেন লবণ, কেউ দিয়েছেন লঙ্কা, কেউ দিয়েছেন তেল, সব নিয়ে এসে একটা পাত্রের মধ্যে জল দিয়ে সেটাকে সেদ্ধ করেছেন, তারপরে সে লবণ পেলে লবণ তা ছড়িয়ে দিয়েছেন, তারপরে সেটা একটা শালপাতার মধ্যে খেতে দিয়েছেন, একটা বাটিতে করে একটু জল দিয়েছেন, সেই খাবার সেই বালক রাম খাচ্ছে হামাগুড়ি দিয়ে। সে কিন্তু মূর্তিতে বসে আছে, বিগ্রহতেই বসে আছে, কিন্তু জটাধারী দেখছেন তিনি বিগ্রহ থেকে বেরিয়ে এসে খাচ্ছেন। শুধু তাই নয়, কখনো জটাধারী কাঁধে বসছেন, কখনো তাকে বলছেন আমার এই চাই, আমার ওই চাই, আমার সেই চাই, আর সেই আনন্দে তার সেই বাল্যক বাল্যকতা বালক ভাব দেখে জটাধারী একেবারে আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন। ঠিক এই রকম বলছেন, হৃদয়ে ভরিয়া নাম রাখো সযতনে, তাই তাকে পাওয়ার যে চাবিকাঠি সেটাকে সযতনে হৃদয়ের মধ্যে রাখতে হয় না। বিনা কিবা কাজ নেতি ধৌতি সাধন ভজন, এই যে নেতি ধৌতি আমরা নানা রকম রাজযোগে নানা কিছু করছি, এটার কোনো প্রয়োজন নেই। বলছেন নামেতে মগন রহ দিবা বিভাবরি পতিত তারণ নাম পারে রোকান্ডারি, নামেতে দিন রাত এক করে তার নাম করতে থাকো, আর তাতেই এই পতিত পাবন, এই যে আমাদের জীবনের কাণ্ডারি, তিনি আমাকে এই জায়গা থেকে পার করে দেবেন। এবার চারটি ভাগে ভাগ করে বলছেন এই যে নাম জপ করাতে কি কি লাভ। প্রথমটি বলছেন গাও 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 নাম কেন কাল নাশ, দেব দেবী যত কেহ স্বর্গপুরে বাস, ত্যাজিয়া ইন্দ্রিয় সুখ সম্ভোগের কাম, চারিবর্ণে মূর্তিমান রাম কৃষ্ণ নাম, গাও 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 মেতে মিটুক জঞ্জাল, গাও রে অনন্ত ফনা মাতায় পাতাল, কুতূহলে প্রেমানন্দে গাও অবিরাম, সুধামাকা সুমধুর রাম কৃষ্ণ নাম। বলছেন এই যে নাম গাও, সারাক্ষণ তার নাম করতে থাকো, তাতে কি হয় কাল নাশ হয়। এই যে এখানে আছে এই যে নামেতে কাল পাশ কাটে, জোটে তা দিয়েছে রোটে, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হব কার। কি সুন্দর কথা, নামেতে কাল পাশ কাটে, জোটে তা দিয়েছে রোটে, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হব কার, নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার, নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার। বলছেন নামেতে কাল পাশ কাটে, যে কালের যে কাল যে আমার গায়ে যে পাশের মতো আমাকে বেঁধে রেখেছে, আমি বেরিয়ে যেতে পারছি না, নাম দিয়ে সেই কাল পাশ কাটা যায়। কে বলছে, জোটে তা দিয়েছে রটে, জোটে মানে সেই জটা জুটোধারী স্বয়ং শিব রটনা করে দিয়েছে, বলেছে নাম করো কাল পাশ কেটে যাবে, তিনি যে ওই যে তারক ব্রহ্ম নাম দেবেন, মহামায়া এসে সে বন্ধন খুলে দিয়ে যাবেন আর তিনি তারক ব্রহ্ম নাম দেবেন, মুক্তি হয়ে যাবে। তাই বলছেন জোটে তা দিয়েছে রটে, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হব কার, আমি তো সেই শিবেরই চেলা, আমি সেই কল্যাণকারী শক্তির চেলা, আমি আর আর কার হব, আমি তো আর কার হব না। তাই বলছেন গাও 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 নাম কেন কেন কালো নাশ, দেব দেবী যত কেহ স্বর্গপুরে বাস, যারা আছেন দেব দেবী সব স্বর্গপুরে আছে, এমনি তাদের ডাকা যাবে না, বারবার ডাকতে হবে, নক নক নক, বারবার তার দরজায় তার কৃপার দরজায় আঘাত করতে হবে। তেজ কিরম ভাবে ডাকতে হবে, তেজিয়া ইন্দ্রিয় সুখ সম্ভোগের কাম,
বিষয় তৃষ্ণা থেকে, বিষয় ভোগের ইচ্ছা থেকে মনকে সরিয়ে দিয়ে চারি বর্ণে মূর্তিমান রামকৃষ্ণ নাম, চার বর্ণ দিয়ে রাম কৃষ্ণ এই চার বর্ণের পবিত্র নাম গাইতে থাকো। মহাপুরুষ মহারাজ বলছেন কলিযুগে রামকৃষ্ণ নাম ডঙ্কা মারা নাম। তারপরে বলছেন গাও 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 মেতে মিটুকো জঞ্জাল, নাম করলে কি হয় মনের ভেতরে যে মালিন্যতা সেটা চলে যায়। গাও রে অনন্ত ফনা মাতায়ে পাতল, যেরকম সেই পাতালে অনন্ত ফনা ধারণ করে আছেন বাসুকী নাগ এবং সবসময় সেই দুলছেন একটা ছন্দবদ্ধ ভাবে, ঠিক সেই রকম মনের ভেতরে নিজের সেই যে ভাবনা চিন্তাগুলোকে ছন্দবদ্ধ ভাবে তার নামে সবসময় মেতে থাকো। কুতূহলে প্রেমানন্দে গাও অবিরাম সুধা মাখা সুমধুর রামকৃষ্ণ নাম, ভালোবাসার সঙ্গে অনুসিন্ধের সঙ্গে কি পাবো তাকে, আমি যে এগোচ্ছি কেমন করে বুঝবো আমি কি তাকে ভালোবাসতে পারছি। আজকে আমি লিখেছিলাম, খানিকটা আবেগেই লিখে ফেলেছিলাম, যখনই এই শ্রীনিবাস সাকারির কথা আমার মনে পড়ে তখনই মনে হয় আমরা সত্যি তো তাকে ভালোবাসি, ভগবানকে তো আমরাও ভালোবাসি, কই এমন করে ভালোবাসতে পারছি কই। জোর দিয়ে বলছেন যে আগামী যুগ আসছে যেদিন তুমি আরো বেশি লীলা করবে, সেই লীলা যখন হবে তখন আমি থাকবো না, আমার অনেক বয়স হয়েছে, কিন্তু শুধু এই কথাটি মনে রেখো এই চিনু সাকারি তোমাকে চিনেছিল। অমৃতায়ম অত নড়ানড়ি করবেন না, খুব অস্বস্তি হয়, এইটা হচ্ছে কথা। এরপরে বলছেন গাও মণি মুক্তা ভরা নিধি অতিশ্বর, সঙ্গে লয়ে রাজ্য গত জলচর যত জলচর, ত্রিতাপ সন্তাপ হর প্রেম প্রেমা ভক্তি ধাম, চারি বর্ণে চারি বেদ রাম কৃষ্ণ নাম, দীর্ঘকায় সমুদায়ে ব্যাপ্ত ত্রিভুবন, তুমি অতি দ্রুত গতি প্রকাণ্ড পবন, গভীর নিঃসনে গে পুরো মনস্কাম, মাতোয়ারা রসে ভরা রাম কৃষ্ণ নাম, শুনিল বসনা শূন্য সুবর্ণের খনি, জগত লোচন তম হর দিনমণি, প্রফুল্ল তারকারাজি শূন্য মাঝে থাম, বিভেদী গগনে গাও রাম কৃষ্ণ নাম। বলছেন গাও মণি মুক্তা ভরা নিধি অধীশ্বর, সঙ্গে লয়ে রাজ্যগত জলচর যত জলচর, এই যে জগৎ সংসার সেই সংসার সমুদ্রের মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি, আমি একা ভেসে নেই অনেকে তার মধ্যে ভেসে আছে, তুমি তো গাও সঙ্গে অন্যদের উৎসাহিত করো তার নাম গাইতে, সকলকে টেনে নিয়ে চলো, কোথায় চলো, ত্রিতাপ সন্তাপ হর প্রেমা ভক্তি ধাম, সেই ধামে নিয়ে চলো, নামরূপী গুণ যেখানে যে ধামে আমাদের পৌঁছাবে, যেখানে এই আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক আমার বিকাশ সাধনের জন্য যা কিছু বাধা সেটাকে যে ধামে গেলে সমস্ত কিছু কেটে যায়। শরীরে ব্যথা করছে, পিঠ টান টান করছে, নাক দিয়ে ফসফস করে জল পড়ছে, হাঁপড়ের মতো হাঁপাচ্ছি, হসপিটালে সেবা প্রতিষ্ঠানে চলে গেলাম, সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে দেখলো সব পরীক্ষা টরীক্ষা করে ওয়ার্ডে ভর্তি করে নিল, এই টেস্ট হচ্ছে সেই টেস্ট হচ্ছে ওই টেস্ট হচ্ছে, লম্বা ওষুধের লিস্ট আপনাকে দিয়ে দিল, এর খেতে হবে এটা দুটো গড়ি খেতে হবে, এটা এক সপ্তাহ খেতে হবে, এটা তিন দিন খেতে হবে, সাত দিন খেতে হবে। পরের দিন যখন ওপিডি ছাড় ছেড়ে গেলাম, তারপরে পরের দিন যখন ওপিডিতে এসছে তখন একবারে সুস্থ সবল মানুষ, ঠিক সেই রকম সেই প্রেমা ভক্তি ধামে আমরা যেতে পারি যেখানে এই ত্রিতাপ সন্তাপ নেই। চারি বর্ণ চারি বেদ, আমাদের বেদ চার আর নামও ওই চারি বর্ণ দিয়ে রাম ও কৃষ্ণ, সেই নাম গাও। দীর্ঘকায় সমুদায় ব্যক্ত ত্রিভুবন, তুমি অতি দ্রুত গতি প্রকাণ্ড পবন, তোমার নামের কি শক্তি না যেমন প্রকাণ্ড গতিতে খুব জোরে হাওয়া শূন্য স্থানকে পূর্ণ করে দেয়, ঠিক সেই রকম তোমার নাম আমার এই কলি কলমশ উপযুক্ত মনকে, যে মন মলিনতায় পূর্ণ তাকে সম্পূর্ণ হাওয়ার জোরে সবটুকুকে সেই সমস্ত মলিনতা সরিয়ে দিয়ে সেখানে তাকে সমুজ্জ্বল উজ্জ্বল করে তোলে। গভীর নিঃসনে গেয়ে পুরো মনস্কাম, মাতোয়ারা রসে ভরা রামকৃষ্ণ নাম, দীর্ঘ শ্বাস নিয়ে গাও আর সেই নিরন্তর গাইতে থাকো তার নাম করতে থাকো, তাতে মাতোয়ারা হয়ে ওঠো সেই রসে ভরা রামকৃষ্ণ নাম। সুনীল বসনা শূন্য সুবর্ণের খনি, জগত লোচন তম হর দিনমণি, সেই তিনি যাকে চিন্তা করলে এই জগতের সমস্ত কিছু অন্ধকার দূর হয়ে যায়। শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু, বেদাহম এতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ,
तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय। रवींद्रनाथ अनुवाद करছেন, শুনো শুনো সুরলোকবাসী, অমৃতের যে আছো সন্তান, জানি আছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান, আলোর মতো তার চেহারা, তপন বরণ তিনি, সূর্যের মতো তার গায়ের রং, আধারের পারে যিনি, আধারের পার অন্ধকার যেখানে ছৌতে পারে না, যার উপস্থিতি মাত্র অন্ধকার অপসৃত হয়, আধারেরও পারে যিনি, যাহারে জানিলে জীব মরণ এরায়। প্রতিদিন আমরা মরার ভয়েতেই মরে যাচ্ছি, কিন্তু সেই জ্যোতির্ময়কে চিন্তা করলে আমাদের আর মরার ভয় থাকে না। বসুমতী নিবসিত জড় কি চেতন, নরনারী আদি করি পশু পাখিগণ, গুল্ম লতা তরু রাজি যতেক ভূতর, গহন বিপিন নদী প্রান্তর কন্দর, সকলে অত্যুচ্চ স্বরে তুলে সপ্ত গ্রাম, নাচিয়া নাচিয়া গাও রাম কৃষ্ণ নাম। বলছেন এই জগৎ সংসার সব জায়গায় নর নারী পশু পাখি সবাই গাইতে থাকো। অপূর্বানন্দজির একটা ভারী সুন্দর স্মৃতি কথা আছে, উনি একবার কে ইয়েতে গেছিলেন, কৈলাস মানসে গেছিলেন, তখনকার দিনে এত বিধি নিষেধ ছিল না, উনি সেই যে কৈলাসের যে ইনার অ্যাপার্টমেন্ট সেখানে ঢুকে গিয়েছিলেন। উনি বর্ণনা করছেন, আপনারা পড়বেন যদি পড়ার সুযোগ হয় বইটা পড়বেন, সেখানে উনি বর্ণনা করছেন ঠিক দেখতে যেন গর্ভ মন্দিরের সামনে নাট মন্দির যেরকম হয় সেই রকম পাথরের একটা জায়গা, মুহুর্মুহু ওপর থেকে পাথর পড়ছে আর হাওয়া ঘুরে বেড়াচ্ছে, একটি যেন বাণী যেন সব জায়গায় একটি যেন আওয়াজ ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ওঙ্কার ধ্বনি। বলছেন আমার হয়তো মনে হতে পারে এটা আমার মনের ভুল, কিন্তু যতক্ষণ সেই ইনার অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে আছি, সামনে সেই কৈলাসের সেই বিরাট সেই চূড়া, তার সামনে দাঁড়িয়ে আছি, হাঁটু অব্দি বরফের মধ্যে ঢুকে গেছি, কিন্তু চতুর্দিকে কানের মধ্যে একটাই ধ্বনি বাজছে, ওঙ্কার ওঙ্কার ওঙ্কার, ওম দীর্ঘ টানা ওম বাজছে। তিনি সেই আর তো এগোতে পারবেন না, এত পাথর বৃষ্টি হচ্ছে, তখন তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানটা খুঁড়তে শুরু করলেন, বরফটা সরিয়ে যে পাথর যখন পাওয়া গেল সেইখানে মাথা টেকিয়ে প্রণাম করলেন, বললেন হে কৈলাসপতি, আর তো তোমার কাছে যেতে পারছি না, তাই এইখানে তোমার এই যে পবিত্র শরীরে এইখানে স্পর্শ করে প্রণাম করছি। বলছেন ঠিক সেই রকম এমন নাম করতে হবে যে আমার এই নামের ফলে তরু লখা লতা পশু পাখি সব জায়গায় শুধু সেই রামকৃষ্ণ নাম ধ্বনিত হতে থাকে, সকলে অত্যুচ্চ স্বরে তুলে রাম সপ্তগ্রাম, নাচিয়া নাচিয়া গাও রাম কৃষ্ণ নাম। সর্বদা সর্ব অবস্থায় তার পবিত্র নাম যেন আমরা এগিয়ে যেতে পারি। আজকে আমরা এইখানেই থামব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রী ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করব আমরাও যেন এমন নাম করতে পারি যে নামের ফলে এই জগৎ ভূধর সর্বত্র যেন তার নামে পূর্ণ হয়। সবাই ভালো থাকবেন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।